Assalamualaikum guys, welcome back to Noob Mama. কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বরাবরের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম Free Fire এর আরো পাঁচটি ইন্টারেস্টিং মিথ। আর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকেও কিছু স্পেশাল মিথ আসতে যাচ্ছে। সো কোথাও যেও না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও। আর সেই সাথে যদি চ্যানেলে নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও এবং এই ভিডিওটিতে ছোট্ট করে একটা লাইক করে দাও। পাশাপাশি তোমার জানাশোনা যদি কোনো মিথ থাকে তাহলে তা কমেন্ট করে জানিয়ে দাও, আমি অবশ্যই 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 ট্রাই করব তোমার মিথটা নেয়ার জন্য যদি তা ইউনিক এবং ইন্টারেস্টিং হয়। আর এখানে আমি একটি বিষয় খেয়াল করে দেখলাম, তোমাদের অনেকেই কিন্তু মন খারাপ করে ফেলছো। গাইজ মন খারাপ করো না, কারণ প্রতিদিন মাত্র পাঁচটা করে মিথ নিতে হয়, সুতরাং সবগুলো মিথ তো একবারে নেওয়া সম্ভব না। ধীরে ধীরে আমি সবগুলো মিথই নিচ্ছি, সুতরাং তোমরা কোনোভাবে মন খারাপ করো না, কমেন্ট করতে থাকো। ওকে, এখানে আরও একটি কথা বলে রাখি, যে মিথ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি সেই মিথটা তোমরা কমেন্ট করো না গাইজ। সেই মিথ কমেন্ট করলে আমি আমার পরবর্তী ভিডিওতে সেই মিথগুলো নিতে পারবো না, কারণ অলরেডি ওই মিথগুলো দিয়ে ভিডিও বানানো হয়ে গেছে। তো যাই হোক, শুরুতেই অনেক কথা বলে ফেললাম, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার তবে ভিডিওর মূল অংশে যাওয়া যাক, লেটস গো বাডিস। ভিডিওর মূল অংশে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। প্যারা নাই চিল, চলো নেওয়া যাক মিথের ফিল। নাম্বার এক, খুকুমনির রান্নাঘর আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল, মামা একটি মিথ, দেখো মেল ক্যারেক্টার হার্ট ইমোট দিলে এক আঙুলে দেয়, বাট ফিমেল ক্যারেক্টার হার্ট ইমোট দিলে দুই আঙুলে দেয়। তো চলো বাড়িস লবিতে গিয়েই দেখা যাক মেল ক্যারেক্টার কয়টি আঙুলে হার্ট ইমোট দেয় এবং ফিমেল ক্যারেক্টার কয়টি আঙুলে হার্ট ইমোট দেয়। গাইজ লক্ষ্য করে দেখো, আমি একটি মেল ক্যারেক্টার নিয়ে হার্ট ইমোট দিচ্ছি, এক্ষেত্রে ক্যারেক্টার একটি আঙুলে হার্ট ইমোট দিচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো গাইজ, একটি মাত্র আঙুল দিয়ে হার্ট দেখিয়ে দিচ্ছে। ওকে, মেল ক্যারেক্টারের পর্ব শেষ। এবার একটি ফিমেল ক্যারেক্টার ইকুইপ করে দেখা যাক এক্ষেত্রে কি এমন ঘটনা ঘটে। এবং দেখতে পাচ্ছ গাইজ, আমি এক্ষেত্রে হার্ট ইমোট দিলাম কিন্তু দুই আঙুলে দিচ্ছে, মানে মেল ক্যারেক্টার যেখানে একটি আঙুলে হার্ট দেখিয়ে দিচ্ছিল সেখানে ফিমেল ক্যারেক্টার দুইটি আঙুলে হার্ট দেখিয়ে দিচ্ছে। নিঃসন্দেহে ইন্টারেস্টিং একটি মিথ, অ্যান্ড হেন্স দ্য মিথ ইজ কনফার্মড। নাম্বার দুই, মাসুম নামের একজন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল, মামা প্লিজ চেক দিস মিথ। মিথ, প্রথমে যে কোনো হিরোইক প্লেয়ারকে ইন্সপেক্ট করো, তারপর ওই আইডিতে থাকার সময় নিজের আইডিতে ক্লিক করো, দেখবা যে তোমার আইডিও হিরোইকে চলে গেছে। লাইক সিরিয়াসলি? ওকে গাইস লেটস ট্রাই দিস মিথ। গাইজ লক্ষ্য করে দেখো, আমি এখন লবিতে দাঁড়িয়ে আছি, নর্মালি আমি আমার প্রোফাইলের উপরে ক্লিক করলাম এবং তোমরা দেখতে পাচ্ছ ফুল ম্যাপে আমার র্যাঙ্ক ডায়মন্ড 3-তে এবং সিএস র্যাঙ্কে আমার র্যাঙ্ক ডায়মন্ড 2-তে। এখন নর্মালি আমি যে কোনো গ্র্যান্ডমাস্টার প্লেয়ারের আইডি ইন্সপেক্ট করব এবং ইন্সপেক্ট করা অবস্থায় আমি আমার প্রোফাইলে ক্লিক করে দেখব যে আমার প্রোফাইলের র্যাঙ্কও হিরোইকে যায় কি না। তো এক্ষেত্রে ফুল ম্যাপে গ্র্যান্ডমাস্টার গিয়েছে এমন একটি আইডি আমি ইন্সপেক্ট করতে যাচ্ছি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ 22,937 পয়েন্ট নিয়ে একটি প্লেয়ার গ্র্যান্ডমাস্টারে চলে গেছে। এবং এক্ষেত্রে আমি যদি সিএস র্যাঙ্কে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ হিরোইক 26-এ রয়েছে। আর এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি বারবার বারমুডা এবং সিএস র্যাঙ্কে চাপতেছি। তো মিথের পরবর্তী স্টেপ অনুযায়ী আমাদেরকে এখন আমাদের নিজস্ব প্রোফাইলে ক্লিক করতে হবে। তো চলো গাইজ এখন আমাদের নিজস্ব প্রোফাইলে ক্লিক করা যাক। এবং দেখতে পাচ্ছ গাইজ, আমার এখানে কোনো র্যাঙ্কই শো করতেছে না, পুরো সাদা হয়ে গেছে। কিন্তু সিএস র্যাঙ্কটা হিরোইকে চলে গেছি, লাইক সিরিয়াসলি, যেখানে আমার প্রোফাইল ছিল ডায়মন্ড 2-তে। কিন্তু এখানে দেখো গাইজ, ক্লিক করলে আবার ডায়মন্ড 2 দেখাচ্ছে, তবে হিরোইকের যে আইকনটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তবে ফুল ম্যাপের মধ্যে আমরা কোনো আইকন দেখতে পাচ্ছি না, যদি আমরা সিএস র্যাঙ্কে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হিরোইকের আইকন দেখা যাচ্ছে, কিন্তু লেখায় আবার দেখা যাচ্ছে যে আমি ডায়মন্ড 2-তে রয়েছি। এ আবার কেমন ব্যাপার স্যাপার? এবারে চলো সিএস র্যাঙ্কে থাকা গ্র্যান্ডমাস্টারের কোনো প্লেয়ারকে ইন্সপেক্ট করা যাক। লক্ষ্য করে দেখো গাইজ, এই প্রোফাইলটি 999 স্টার নিয়ে গ্র্যান্ডমাস্টারে চলে গেছে। এবং আমরা যদি ফুল ম্যাপে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 4770 পয়েন্ট নিয়ে সে হিরোইকে আছে। তো আমি বারবার বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কে ক্লিক করছি এবং তারপরে আমি আমার প্রোফাইলে আবারও ক্লিক করে দেখব যে এক্ষেত্রে কোন আইকনটি চেঞ্জ হয়। তো গাইজ দেখো, আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম এবং এক্ষেত্রে দেখো গাইজ, ফুল ম্যাপে আমি 3037 পয়েন্ট নিয়ে হিরোইকে আছি, কিন্তু ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ডায়মন্ড 3-তে। এ আবার কেমন অবস্থা?
এখন তবে চলো সিএস র‍্যাঙ্কে ক্লিক করা যাক এবং এখানে দেখতে পাচ্ছো গাইস সিএস র‍্যাঙ্কের আবার আইকন হাইড হয়ে গেছে আর মানে ফুল ম্যাপে গ্র্যান্ডমাস্টারে থাকা কোনো প্রোফাইলের আইডি ইন্সপেক্ট করার পরে নিজের প্রোফাইলে ক্লিক করলে সিএস র‍্যাঙ্কের আইকন পরিবর্তিত হয় এবং একই সাথে সিএস র‍্যাঙ্কের গ্র্যান্ডমাস্টারে থাকা কোনো প্রোফাইলের আইডি ইন্সপেক্ট করলে ফুল ম্যাপের যে আইকনটা আছে সেটা পরিবর্তিত হয় আর যা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেলাম এন্ড হেন্স দ্য মিথ ইজ কনফার্মড নাম্বার 3 ট্রেনিং গ্রাউন্ডে যাও কমব্যাট জোনে গিয়ে কয়েকটা কিল করো এবার ব্যাক বাটনে ক্লিক করো এখন গেম থেকে বের হয়ে আবার ঢুকো ম্যাজিক সো বডি চলো তাহলে মিথের স্টেপগুলো ফলো করে দেখা যাক এই ক্ষেত্রে কি এমন ম্যাজিক দেখা যায় গাইস খেয়াল করে দেখো আমি এখন ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি এবং এখান থেকে এখন আমি দুটি গান নেওয়ার পরে কমব্যাট জোনে চলে যাব এবং তারপরে কয়েকটা ইনিমিকে কিল করার পরে আবারও এখানে ব্যাক চলে আসব আর ব্যাক চলে আসার পর মিথের পরবর্তী স্টেপ অনুযায়ী আমি গেম থেকে বের হব এবং তারপরে আবারও গেমে রিকানেক্ট করব আর চলো তাহলে এবারে কমব্যাট জোনে যাওয়া যাক সো গাইস দেখো আমি কিন্তু কমব্যাট জোনে চলে আসলাম এখন আমার কাজ হচ্ছে এখানে কিছু ইনিমিকে কিল করা গাইজ উপরে রাইট কর্নারে খেয়াল করে দেখো আমি অলরেডি 24টা কিল করে ফেলেছি এবং তারপরে আমি ব্যাক বাটনে ক্লিক করে আবারও আগের অবস্থানে ফিরে আসলাম এখন তবে মিথের পরবর্তী স্টেপ অনুযায়ী আমি গেম থেকে বেরুতে যাচ্ছি এবং তারপরে আবার রিকানেক্ট করব সো গাইজ দেখতে পাচ্ছ আমি গেম থেকে বের হয়ে আবারও গেমে ঢুকলাম এবং রিকানেক্টিং লেখা ওঠার পরে আমি নর্মালি আবারও ট্রেনিং গ্রাউন্ডে চলে যাচ্ছি দেখা যাক এক্ষেত্রে কি এমন ম্যাজিক দেখা যায় আরে এ কি এখানে আবার অ্যাক্টিভ জিরো এবং কিল জিরো কিভাবে আসলো লাইক সিরিয়াসলি আচ্ছা চলো তো কমব্যাট জোনে গিয়ে দেখা যাক কি এমন ঘটনা ঘটে সো দেখো বাড়িস আমি আবারও কমব্যাট জোনে চলে গেলাম দেখা যাক কি এমন ম্যাজিক দেখা যায় গাইজ দেখো আমার কিল সংখ্যা জিরো হয়ে গেছে লাইক সিরিয়াসলি যেখানে আমি একটু আগে 24টা কিল করে ট্রেনিং গ্রাউন্ডের লবিতে চলে এসেছিলাম সেখানে আমার কিল সংখ্যা জিরো হয়ে গেছে কি একটা অবস্থা পুরাই অসাম লেভেলের একটি মিথ নিজের ট্রেনিং গ্রাউন্ডের কিল সংখ্যা যদি কমানোর ইচ্ছা থাকে তাহলে এই মিথটা অ্যাপ্লাই করতে পারো অবশ্যই এটা কেউই চায় না যাই হোক পুরো মিথটা অসাম ছিল এন্ড দ্যাটস ওয়াই দ্য মিথ ইজ ফুলি কনফার্মড নাম্বার 4 ট্রেনিং গ্রাউন্ডে যাও ব্যাগ ফুল করো এবার কমব্যাট জোনে যাও দেখো ম্যাজিক গাইস খেয়াল করে দেখো আমি এখন লবিতে চলে এসেছি এবং এখান থেকে কয়েকটি ইনহেলার এবং রিপেয়ার কিট নিয়ে ব্যাগ ফুল করে নিচ্ছি যদিও বা আমার ব্যাগটি আগে থেকেই একটু একটু ফুল ছিল তারপরেও আমি ইনহেলারগুলো এমনভাবে নিচ্ছি যেন আমার ব্যাগটি পুরোপুরিভাবে ফুল হয়ে যায় একটুও জায়গা বাকি না থাকে এখন তবে মিথের স্টেপ ফলো করে কমব্যাট জোনে যাওয়া যাক দেখা যাক তারপরে কি এমন ঘটনা ঘটে গাইজ লক্ষ্য করে দেখো আমি এখন আবারও কমব্যাট জোনে চলে আসলাম আসলে এক্ষেত্রে কি এমন ম্যাজিক দেখা যাচ্ছে এটাই তো বুঝতে পারছি না আচ্ছা গাইজ দেখো আমার গ্লুওয়াল কোথায় যেখানে গ্লুওয়াল দেওয়ার কথা একটি হলেও তো দেওয়ার কথা না একটি গ্লুওয়ালও নেই আমার কাছে আচ্ছা এখান থেকে বোমা নেওয়া যাক তো বোমাও নেই গাইজ লাইক সিরিয়াসলি মানে আমাকে কোনো গ্লুওয়ালও দেওয়া হয়নি আবার বোমার বাক্স থেকে বোমা নিচ্ছি সেগুলোও নেওয়া যাচ্ছে না তার মানে আগে থেকে যদি আমরা ব্যাক ফুল করে নিয়ে আসি তাহলে গ্লুওয়াল কিংবা বোমা কিছুই নেওয়া যায় না আচ্ছা ইনিমির হাতে একবার কিল হয়ে দেখি তো কি এমন ঘটনা ঘটে গ্লুওয়াল দেয় কি না সো গাইজ দেখো আমি ইনিমির হাতে কিল হয়ে গেলাম এবং এখানে আমি আবারও রিভাইভ হয়ে গেলাম কিন্তু আমার কাছে কোনো গ্লুওয়াল নেই তার মানে ব্যাক ফুল করে ট্রেনিং গ্রাউন্ডে আসলে আমাকে কোনো গ্লুওয়ালই দিবে না পুরাই ইন্টারেস্টিং একটা ব্যাপার তো অ্যান্ড হেন্স দ্য মিথ ইজ কনফার্মড নাম্বার 5 ট্রেনিং গ্রাউন্ডে যাও তোমার ফ্রেন্ডকে বলো একটি হ্যামার কিনতে তারপর তাকে বলো তোমার মাথা বড় করে দিতে এবার তোমার মাথা বড় হয়ে গেলে ব্যাক বাটনে চাপ দাও আবার সোশ্যাল জোনে চলে আসো তারপর পানিতে নামো সাঁতার কাটো আর দেখো ম্যাজিক অনেকগুলো স্টেপে তো দেখা যাচ্ছে গাইস চলো তাহলে এবার ট্রেনিং গ্রাউন্ডে যাওয়া যাক এবং তারপরে সোশ্যাল জোনে গিয়ে এই মিথটি ট্রাই করে দেখা যাক কি এমন ম্যাজিক দেখা যায় গাইস খেয়াল করে দেখো মিথের স্টেপ অনুযায়ী আমি এবং আমার ফ্রেন্ড ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনের যে শপটা আছে সেখানে চলে এসেছি এবং এখান থেকে আমি আমার ফ্রেন্ডকে বললাম একটি হাতুর কিনে নিতে তো এক্ষেত্রে আমিও একটি হাতুর কিনে নিলাম এবং সেও একটি হাতুর কিনে নিল মিথের পরবর্তী স্টেপ অনুযায়ী আমার ফ্রেন্ডকে এখন আমার মাথায় হাতুর দিয়ে আঘাত করে মাথাটি বড় করে দিতে হবে সো গাইস লক্ষ্য করে দেখো আমার ফ্রেন্ড এখন আমার মাথায় আঘাত করে করে আমার মাথাটি বড় করে দিল এই অবস্থায় আমি যদি তোমাদেরকে পানিতে নেমে দেখাই দেখা যাক এক্ষেত্রে কি ঘটনা ঘটে গাইজ দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু মাথাটি বড় অবস্থাতেই রয়েছে মিথের পরবর্তী স্টেপ অনুযায়ী এখন আমাদেরকে ব্যাকে চলে যেতে হবে এবং তারপরে আবারও সোশ্যাল জোনে এসে পানিতে সাঁতার কাটতে হবে তো আমি নর্মালি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাচ্ছি
আর আমরা তো এটা সবাই জানি যে ব্যাকে চলে আসার পর যদি আমরা আবারও সোশ্যাল জোনে যাই তাহলে আমাদের মাথা স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তো দেখো গাইজ, আমি আবারও গ্রিন সার্কেলে চলে গেলাম এবং এখানে যাওয়ার পরে আমার মাথা স্বাভাবিক অবস্থানে ফিরে এসেছে। মিথের সর্বশেষ স্টেপ অনুযায়ী এখন তবে পানিতে সাঁতার কেটে দেখা যাক কি এমন ম্যাজিক দেখা যায়। সো গাইজ দেখো, আমি এখন পানিতে জাম্প করলাম এবং এক্ষেত্রে দেখা যাক কি এমন ঘটনা ঘটে। তো নর্মালি আমি এখন সাঁতার কাটতে যাচ্ছি। আরে আমার মাথা বড় হয়ে গেল কিভাবে? লাইক সিরিয়াসলি? আচ্ছা সাঁতার কাটা বন্ধ করা যাক। দেখো গাইজ, সাঁতার কাটা বন্ধ করার সাথে সাথে মাথা আবার অটোমেটিক্যালি ছোট হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা। গাইজ ভালো করে খেয়াল করে দেখো, আমি যখন সাঁতার কাটছি তখন আমার মাথা বড় হয়ে যাচ্ছে, আবার যখন সাঁতার কাটা বন্ধ করছি তখন মাথা ছোট হয়ে যাচ্ছে। পুরাই অসাম লেভেলের একটি মিথ। গাইজ তোমরা চাইলেও এই মিথটি ট্রাই করে দেখতে পারো। এনিওয়ে গাইজ, দ্য মিথ ইজ 100% কনফার্ম। আর এরই সাথে ফ্রি ফায়ারের ফার্স্ট ইন্টারেস্টিং মিথের 29তম পর্বটির সমাপ্তি এখানেই ঘটলো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে জানোই কি করতে হবে, ছোট্ট করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং সেই সাথে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও। আর তোমার জানাশোনা যদি কোনো ইন্টারেস্টিং মিথ থাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি আমার পরবর্তী ভিডিওতে সেই মিথগুলো নেওয়ার চেষ্টা করব, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই। আর যারা নিজেদের কমেন্ট করা মিথগুলো ভিডিওতে দেখতে পাচ্ছ না তারা মন খারাপ করো না গাইজ, কারণ প্রতিদিন মাত্র 5টা করে মিথ নেওয়া লাগে। সো ধৈর্য ধরো এবং একই সাথে তোমার মিথগুলো যেন ইউনিক হয় সেদিকেও একটু খেয়াল রাখিও, এতে করে পরবর্তী ভিডিওতে তোমার মিথটি আসার চান্স অনেক গুণে বেড়ে যাবে। তো যাই হোক গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। টিল দেন স্টে হোম, বি হ্যাপি, টেক কেয়ার এন্ড গুড বাই। অলসো আল্লাহ হাফেজ।